वेलकम बैक আমাদের আরেকটা নতুন ব্লগে আমরা এই জাস্ট ল্যান্ড করলাম দুবাই গুড মর্নিং ফ্রম দুবাই তো এবার এখন আবার সিকিউরিটি চেক ইন করতে হবে তো চলো যাই সিকিউরিটি চেক ইন করি তারপর দেখা হচ্ছে আমরা এখন কানেকশন দিয়ে নেক্সট ফ্লাইটের জন্য আবার যাচ্ছি নেক্সট ফ্লাইটও নেক্সট ফ্লাইটও আমাদের এমিরেটসই আছে এখানে এখন আমাদের সিকিউরিটি চেক ইন হবে দিয়ে তারপরে আবার নেক্সট কানেকশন ফ্লাইটের জন্য আমরা যাব তো যদিও এখনও কানেকশন ফ্লাইটের জন্য আমাদের প্রচুর টাইম আছে এখন বাজে 8:12 আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 1:15 তো অনেকটাই সাফিসিয়েন্ট টাইম আছে তো চেক ইন করে নিয়ে আমরা একটু হালকা করে কিছু ব্রেকফাস্ট করে তারপরে এখানে দুবাই এয়ারপোর্টটা ঘুরব আপনাদেরকেও দেখাবো তাহলে সিকিউরিটি চেক ইনটা করে যাওয়া যাক এখানে তো সিকিউরিটি চেক ইন চলছে আমাদের সিকিউরিটি ডান আর যাই এখন আমরা এই জাস্ট চেক ইন কমপ্লিট করে ঢুকলাম কিন্তু আমাদের যেতে হবে এখন বিতে এই হলো ট্রেন গেট ট্রেন স্টেশন হ্যাঁ ঘরের মতন লিফটে করে আবার নিচে চলে এসেছি এবার আমাদের যেতে হবে ট্রেন স্টেশন এই ট্রেন চলে এসছে আরে পেয়ে যাবো Door closing. Please stand clear. And at what door? Day six. You should measure. Then we get to unmodel. এবার ওয়েট করতে হবে কোন গেট দিচ্ছে আমাদের তো ততক্ষণ একটু আমি তাহলে ঘুরি বই আসবো আর সোনা সোনা দেখা যাবে না এটা তো হতে পারে না প্রথমে সোনা দিয়ে শুরু করি নাকি ডিউটি ফ্রিতে কত ডিসকাউন্টে ডায়মন্ড দেখে লাভ নেই গোল্ডে কিছু দেখি গোল্ড ডায়মন্ড সব কিছু আছে এখানে হচ্ছে গোল্ডের দাম দেওয়া আজকে এগুলো সব গিরামে আছে 1 গ্রাম অলমোস্ট 22 রুপিসের কাছাকাছি ও তো মিনি চালদা নিয়ে তুমি সব ম্যাট ফিনিশ এগুলো এরকম টাইপের দেখছি সোনা মোটামুটি 24 ক্যারেট 10 গ্রামের দাম হচ্ছে 56,000 কাছাকাছি তো ক্যালকুলেট করে নেবেন এদিকে এইগুলো সব ডায়মন্ড কালেকশন দামগুলো লেখা নেই যদিও দাম জিজ্ঞাসা করলে হয়তো বলবে ও না লেখা আছে কিছু কিছুগুলোতে সবই এইডিতে আছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে ইন 2 22 অ্যাপ্রক্স দামের হেরফের কিন্তু ইন্ডিয়াতে আর দুবাইয়ে ডিউটি ফ্রিতে খুব একটা বেশি না এগুলো কি সব সোনার দোকান নাকি রে এটা আর এদিকে শুধু ঘড়ি কোন দিকে এই তো শুধু ঘড়ি হ্যাঁ দুবাই ডিউটি ফ্রি থেকে ছোট করে শপিং ডান এইবার আর আমার এই আবার সেই মানে ডিউটি ফ্রি তো প্রচুর বড় এটা একটা এইখানে ঢুকে আমি যা দেখলাম কি দেখলি বল
ডিউটি ফ্রি হিসেবে দুবাইয়ের থেকে আমাদের লন্ডনে লন্ডন সস্তা মানে এখানে হয়তো সোনাটা হতে পারে সস্তা বাট আমি জানি না সোনাটা কিন্তু দামটা সেরমভাবে কনভার্ট করে দেখিনি মানে কেউ যদি লন্ডন থেকে ট্রাভেল করে তাহলে আমি সাজেস্ট করবো যে লন্ডন থেকেই চকলেট বলো বা লিকার্স বলো বা যাই বলো সব ওখানে সব থেকে ওখানে ওখানেই সস্তা এটা মনে হচ্ছে সোনাদানা নাকি রে আচ্ছা গিফট ফ্রম দুবাই গোল্ড প্লেটেড কত হবে হাজার টাকা মতো এদিকে রমজানের জন্য বিভিন্ন রকমের আইটেম বিক্রি হচ্ছে এদিকে চকলেটস আছে বাই থ্রি গেট ওয়ান এটা হচ্ছে বাই ওয়ান অর মোর বাই টু গেট ওয়ান ফ্রি দামটাও ঠিকঠাক হ্যাঁ £30 দুটো এটা £30 চারটে এদিকেও চকলেটস আছে দারুন বড় প্যাকেট টবলে তোমার ছিল ওটা ছিল ৬ টাকা ৫ টাকা ৫ টাকা না ৬ টাকা জানি না ওই ৬ টাকার মতনই হচ্ছে এখানে এখন রমজানের জন্যে নানান রকমের ডেটস এসছে প্রচুর ভ্যারাইটি অফ ডেটস আছে ছোট বড় যেরকম নেবে সেরকম আর দামও হচ্ছে ছোটগুলো মোটামুটি ওই অ্যাপ্রক্স ১০ টাকা মানে ১০ USD ১১ USD করে যেটা ৫০০ গ্রামস আর এই ১ কেজিরগুলো হচ্ছে ২২ USD ২৩ USD এবার জানি না এটা কতটা ওয়ার্দি এখান থেকে নেওয়া দেখি নিই কিনা আর এই সাইডে চকলেটস আবার এখানে ডিউটি ফ্রি মানে চকলেটস আর লিকার্স এছাড়া তো আর কিছুই দেখছি না ও ম্যাডাম কিছু শপিং টপিং কর কি করছিস দুবাই এসেছিস শপিং করছিস না হ্যাঁ কতক্ষণে বাড়ি যাবো সেরকম কিছু না সবে ৯:২৫ এখনো ৪ ঘন্টা বাইরে তো তুই তো এমনি হাঁটতে পারছিস না আর বাইরে গিয়ে করবি কি হার্ড রক ক্যাফে আছে চল হার্ড রক ক্যাফে ঢুকে যায় এখানে আবার হার্ড রক ক্যাফেও আছে H&M আছে কোস্টা আছে ক্যান্ডিলিসিয়াস দেখ এখানে রামাদান চলছে বলে সব জায়গায় প্রেয়ার রুমও করেছে নাকি এটা থাকে আর মানে থাকে এটা থাকেই বেশ ভালো এটা কিন্তু বেশ হুম আমার ক্যান্ডি সবটা খুব ভালো লাগে ইবাস্কে 220
দাম মানে কত দাম হচ্ছে আমাদের 220 AED মানে 4000 বাচ্চাদের এনে এখানে ছেড়ে দিলে পড়ে ওরা পাগল হয়ে যাবে দুবাইয়ে কিন্তু একটা জিনিস এই সবকে আমরা বেশ শুয়ে আছে ঘুমানোর জায়গাটা কিন্তু দারুণ যে যার মতন শুয়ে পড়ে তুইও শুয়ে পড়ে একটু নিয়ে এরকম ঘুম পাচ্ছে না আমি ঘুম পেলে একটা ঘুম বুর্জ খলিফা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু খুব আচ্ছা ক্যামেরা তো ধরা পড়ছে না সবে এখন বাজে 10:15 এখনো 3 ঘন্টা 3 ঘন্টা কি করবি এখানে কারেন্সি এক্সচেঞ্জেরও কাউন্টার করা আছে যদি কেউ কারেন্সি এক্সচেঞ্জ করাতে চায় তাহলে এখান থেকে করিয়ে নিতে পারে বা এখানে তো ডলার সব জায়গাতেই চলে ডলার নিয়ে আসা তো খুবই ভালো বাট জাস্ট ইন কেস যদি কেউ না নিয়ে আসে তাহলে এখান থেকে এক্সচেঞ্জ করিয়েও নেওয়া যেতে পারে দেখি আমার ইলেকট্রনিক্সের কিছু একটা জিনিস নেবার আছে দেখি যদি পাওয়া যায় এখানে 14 প্রোর দাম দেখি তো 256 GB মানে অ্যাপেল প্রোডাক্টসগুলো এখানে কম্পারেটিভলি চিপার দেন ইন্ডিয়া দেন লন্ডন ও ম্যাডাম না এবার যাই এবার একটু খেয়ে নি ম্যাকডি থেকেই খাবো ম্যাকডি সে খালু তুম ক্যা খায়গা বতাও ইংলিশ 18 কি খাবি বার্গার বার্গার আছে অনেক কিছু আছে চলো খাওয়া যাক খেয়ে দে তারপরে একটু রেস্ট নিয়ে কটা বাজে 11:20 12টা থেকে মোটামুটি ঠিক ইয়ে করবে না বোর্ডিং করলেও করতে পারে চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ম্যাডামের কি অবস্থা ভাত ঘুম তো হয়নি এটা বার্গার ঘুম চলছে এই এবার বোর্ডিং স্টার্ট হয়েছে আমাদের আমাদের B28 গেট নাম্বার থেকে বোর্ডিং হবে এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাই ম্যাডাম তো একটা ঘুম টুম দিয়ে উঠলো ও আমাদের সুপ আছে তো দেখতে হবে ফাইনাল ডেস্টিনেশনের জন্য প্রস্তুতি নিতে চলেছি আর কিছুক্ষণ আর 4 ঘন্টা 5 ঘন্টা বলিস না 4 ঘন্টা আর রাইট টাইমে উঠছি আমরা আর বেশিক্ষণ টাইম লাগবে না 7 ঘন্টা হয়ে যাবে এখান থেকে বুর্জ খলিফা দেখা যাচ্ছে
বুর্জ খলিফা এখান থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণ। চলো এবার যারা যাওয়া যাক। 24-25 আমাদের 34A and 34B তোর জন্য নোকিয়া 1600ই ঠিক আছে। হোয়াটসঅ্যাপে চলবে না, ওরকম লাইভের দরকার তোর। মানে ফ্লাইটের মধ্যে যারা অলরেডি প্রেজেন্ট আছে তাকে মনে করুন যে ফোন করতে চাই, তাহলে এখানে কল অপশনে যেতে হবে, সিলেক্ট করতে হবে, এখানে সিট নাম্বার দিতে হবে। যেরকম রিঙ্কির সিট নাম্বার হচ্ছে 34A, তো আমি দিয়ে দিলাম 34A দিয়ে কল। ওর কাছে কল আছে, ওর কাছে কল আছে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো হ্যালো, কাজ না থাকলে যা হয় আর কি। Thank you.
থেকে মোটামুটি ধরে নে না 24 ঘন্টা ধরেই হচ্ছে প্রায়। মানে কালকে ইন্ডিয়া টাইমে আমরা বেরিয়েছি অলমোস্ট 9টার দিকে ইন্ডিয়া টাইমে, আর আজকে বাড়ি ঢুকবো অলমোস্ট 8:30। আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো ফাইনালি কলকাতা। নেমেই অনেক কাজ, ইমিগ্রেশন আছে, লাগেজ নিয়ে আবার কলকাতা আসলে গাড়ি পাওয়াটা অনেকটা টাফ। গরমটা টের পাওয়াবে, ওখানে 6-7 ডিগ্রি টেম্পারেচার আর এখানে এসে 32 ডিগ্রি টেম্পারেচার, শরীর না খারাপ হয়ে যায়। চলুন তাহলে এবার ইমিগ্রেশন করে বাইরে বেরোই, তারপর দেখা হচ্ছে। ব্যাগেজ ফাইনালি কালেক্ট হয়ে গেছে, এইবার বাড়ির দিকে রওনা দেবো। সাহিল আর রাহিও এসছে, দাদাভাইও এসছে, অনেকে এসছে রিসিভ করতে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই বাই।